হ্যালো বিয়ার্স, আপনারা কেমন আছেন? আমি ভালো আছি, আপনারা আমার সাথে থাকবেন। কাউ মিল্কিং করা হচ্ছে। আমার ভিডিও আচ্ছা লাগলে প্লিজ সাবস্ক্রাইব করনা, লাইক ও শেয়ার করনা, আর কমেন্ট করকে কমেন্ট লিখকে পাঠায় দেনা। ভিডিও কীরকম আসছে না আসছে, আপনারা আমার সাথে থাকবেন। প্লিজ সাবস্ক্রাইব করনা। আমি যে দৈনন্দিন কাজকাম করি সেটাই আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। আমার কিছু গাই আছে, সেগুলো আমি প্রত্যেক দিন নিজে দেখাশুনো করি এবং সেটা আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করি। যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করনা, লাইক করনা, শেয়ার করনা, আর কমেন্ট করনা। গাই যে জায়গায় দুধ দেবেন সে জায়গায় অবশ্যই ঠান্ডা হওয়া লাগবে জায়গাটা, কোনো গরুতে যাতে ডিস্টার্ব না করে। আর যদি গাভী ছটফট করে তাহলে দুধ কম হবে, কেননা দুধ ছাড়াই ফেলে এরা। সেজন্য আপনারা অবশ্যই গাই ভালো এক জায়গা নির্বাচন করবেন যেন কেউ ডিস্টার্ব না করে, এবং দোয়ার সময় আপনারা সাথে আর একটা লোক নেবেন না, তাহলে অন্য গাইতে কোনো ডিস্টার্ব করবে না। কত স্পিডে দেখেন দুধ দোহন করা হচ্ছে এবং কত সুন্দর সাউন্ড। আর আল্লাহ তাআলা কি নিয়াতি, কতটুক ছিদ্র দিয়ে এই দুধ আসতেছে। শেষ হয়ে গেল, এটা 3 মিনিট, 3.5 মিনিটের ভিতরে। কি মোবাইলই ইনে চার্জ নেই। দাঁড়া,